কম বাজেটে ঘুরতে যেতে চান কিন্তু একটু দূরে, একদম কাছে নয়, তবে রইল ভারতের কিছু সেরা জায়গার খোঁজ আপনার জন্য। কম বাজেটে একটু দূরে মানে তাহলে ঘুরতে ভালোবাসেন, এদিকে পকেটের কথা ভেবে খুব শুধু ছবি দেখে দীর্ঘশ্বাস ফেলছেন, এরকম কিন্তু আর নাও করতে পারেন। আর মন খারাপ নয়, আর আজ আপনাদের জন্য কম বাজেটে দারুণ কিছু ঘোরার জায়গার কথা বলবো, যা শোনার জন্য আপনারা তৈরি থাকুন আর ব্যাগ গোছাতে ছুট দিন। প্রথমে বলবো গোয়া। সমুদ্র বিচে চুটিয়ে ফুর্তি আর আরাম, এই চারটে জিনিস একসঙ্গে বলতে গেলে পাওয়া যাবেন গোয়াতে। এদিকে আপনি জানেন গোয়াতে তো প্রচুর খরচ, আর যদি বলি দার্জিলিংতে মোটামুটি একই খরচা পড়বে গোয়া ঘুরে আসতে, সেই খরচেই হয়ে যাবে, তাহলে বিশ্বাস করবেন? শুধু ট্রেন বা প্লেনের টিকিট যা এক্সট্রা খরচ, বাকি গোয়াতে কম থাকার কম খরচে কিন্তু থাকার প্রচুর জায়গা রয়েছে। আর কম দামে গোয়াতে অ্যালকোহল তো পৃথিবীর বিখ্যাত, তাহলে অপূর্ব সিবিচ আর ওয়াইনের গ্লাস আর প্রিয় মানুষ কম খরচে মুহূর্তগুলো পাওয়া যাবে, মানে স্বর্গীয় ব্যাপার বলুন। আর এই যদি চান তাহলে আপনি চলে আসতে পারেন গোয়াতে। থাকা খাওয়া নিয়ে মূল্য মোটামুটি 1000 থেকে 2000 মধ্যেই আপনার মিটে যাবে প্রতিদিনের খরচ। দ্বিতীয় জায়গাটাই বলবো উদয়পুর। নিজেকে রাজকীয় অভিজ্ঞতায় ভাসিয়ে দিতে চাইলে আপনারা কম বাজেটে বেড়াতে যাওয়ার আদর্শ জায়গা হয়ে উঠতে পারে উদয়পুর। রাজস্থানের এই জায়গা একসময় মেবারের রাজবংশীর রাজধানী ছিল, যা এখনও সেখানকার প্রাসাদ বা রাস্তাঘাট দেখলেই বোঝা যায়। তার সাথে লেক পিছলাতে সূর্যাস্তের সময় বোটিং করে আপনি সারা জীবন সেই বিকেলটি ভুলতে পারবেন না। বিশাল দুর্গ, প্রচুর লেক, রাজস্থানি খাবার আর পোশাক, এইসব কিছু উপভোগ করতে চাইলে উদয়পুরে ঘুরে চলে আসুন। খরচের কথা চিন্তা করবেন না মোটেই। থাকা খাওয়া নিয়ে এখানেও 700 থেকে 1500 মাথা পিছু পড়বে। আর এখানে যদি আদর্শ সময় ঘুরতে আসতে হয় তাহলে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি, সেক্ষেত্রে হোটেলের চার্জ কিছুটা অন্তত বাড়তে পারে। এর মধ্যে পাহাড়প্রেমী মানুষদের কথা বাদ দিলে কীভাবে হয়? আর পাহাড়প্রেমী মানুষদের বাদ দিয়ে তো বেড়াতে যাওয়ার কথা ভাবাও যায় না, তাই তাদের জন্য রয়েছে ম্যাকলিয়ড গঞ্জ। প্রকৃতির অসাধারণ এবং ছবির মতন সুন্দর এক জায়গা, আর কম বাজেটে পাহাড়ে ঘুরবার সবথেকে সুন্দর জায়গায় ম্যাকলিয়ড গঞ্জ। হিমাচল প্রদেশের এই অপূর্ব জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে, আর স্থানীয় বৌদ্ধ এবং তিব্বতী সংস্কৃতি দেখতে দেখতে আপনাদের ফিরতে ইচ্ছে করবে না, এই কোলাহলপূর্ণ শহরে। আর থাকা খাওয়া নিয়ে এখানে মোটামুটি 700 থেকে 2000 ভালো মানের হোটেল পেয়ে যাবেন মাথাপিছু। আদর্শ সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস। এরপরে আসি আরও এক ছবির মতন সুন্দর জায়গা, ওয়ানাড। এটি অবশ্য অসাধারণ এক পাহাড় জঙ্গলে মেশা এক সুন্দর রাস্তা। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন আর ঘন পাহাড়ি জঙ্গল আপনার প্রিয় হয়, তাহলে কেরালার ওয়ানাড আপনার অপেক্ষায় রয়েছে। জঙ্গলে ট্রেক করা থেকে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি দেখা, তার সাথে পশ্চিমঘাট পর্বতমালার চোখ ধাঁধানো সৌন্দর্য আপনাকে পাগল করে দেবে, তার গ্যারেন্টি রইল। আর এখানে যদি ঘুরতে আসতে হয় তাহলে মাথাপিছু আপনার 1200 থেকে 2000 এই ভেবে চলে আসলেই হবে। আদর্শ ঘুরবার সময় সেপ্টেম্বর থেকে এপ্রিল।